প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি শাহাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সংবিধান। সংবিধানের এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করব সংবিধান কি, সংবিধান কত প্রকার, সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি এবং একটি উত্তম সংবিধানের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এই সংবিধান নিয়ে অনেকেরই আমাদের বিভিন্ন প্রশ্ন আছে যে আসলে সংবিধান কি বা সংবিধান কিভাবে আসে, কিভাবে এটা কাজ করে। তো আশা করি এই সম্পর্কিত একটা আলোচনা আজকে আমরা করতে পারব। আর এই সংবিধান নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে পৌরনীতি ও সুশাসন, অর্থাৎ একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রে এটা রয়েছে। এরপর অনার্সে রয়েছে, অনার্সে দ্বিতীয়, অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ নন মেজর হিসেবে সেখানে সংবিধান প্রশ্নটা আমাদের পড়তে হয়। এরপরে আপনার অনার্স প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই প্রশ্নটা রয়েছে সংবিধান কি এবং সংবিধান প্রণয়নের পদ্ধতি। আশা করি আজকে মোটামুটি একটা আলোচনার ভিতরে সংবিধানকে নিয়ে আসতে পারবো আমরা। যাই হোক, আজ আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে সংবিধানটা কি, সংবিধান কি আসলে। সংবিধান যদি আমরা বলি তাহলে আধুনিক বিশ্বের যতগুলো দেশে শাসন ব্যবস্থা রয়েছে সেই সকল শাসন ব্যবস্থা শাসক এবং শাসিতের মধ্যে আইনগত সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু শাসন ব্যবস্থা পরিচালিত হয়। আর শাসক এবং শাসিতের এই আইনগত সম্পর্কটা নির্ধারিত হয় কিন্তু এই সাংবিধানিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। সংবিধানের যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই বা সংবিধান কি যদি সেটা বুঝতে চাই তাহলে সংক্ষেপে আমরা বলব সংবিধান হচ্ছে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন বা বিধিবিধান বা নিয়ম কানুনের সমষ্টি যেটার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। আর একটু যদি সংক্ষেপে বলি বা অন্যভাবে বলি তাহলে সেটা হচ্ছে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিমিত্তে লিখিত বা অলিখিত নিয়মাবলীর সমষ্টি বা নিয়ম কানুনের সমষ্টি। এখানে লিখিত এবং অলিখিত কেন বললাম, সংবিধান যেটা আছে সেটা লিখিত আকারেও হতে পারে আবার অলিখিত আকারেও হতে পারে। সুতরাং সংবিধান অলিখিত যেটা আছে সেটা বিভিন্ন প্রথা, রীতিনীতি, আচার ব্যবহারের উপর ভিত্তি করে কিন্তু সেটা গড়ে উঠেছে। যাই হোক, সেই আলোচনা একটু পরে যাব। তার আগে আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি যে সংবিধানটা আসলে কি। সংবিধান হচ্ছে সুনির্দিষ্ট কিছু বিধিবিধান, নিয়ম কানুন বা আইনি কানুনের সমষ্টি যেটার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। এটা যদি অন্যভাবে বলেন তাহলে এভাবে বলবেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিমিত্তে লিখিত বা অলিখিত নিয়মাবলীর সমষ্টি। সংবিধান ছাড়া একটা রাষ্ট্র কিন্তু কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেখেছি জাহাজের নাবিক ছাড়া যেমন সঠিক নাবিক যিনি আছেন তিনি কিন্তু সঠিক দিক নির্দেশনার মাধ্যমে জাহাজটাকে সঠিক স্থানে ভেড়াতে পারেন, ঠিক একইভাবে রাষ্ট্র যে জনগণের কল্যাণে পরিচালিত হবে তার একটা সঠিক দিক নির্দেশনার প্রয়োজন কিন্তু রয়েছে। সেই দিক নির্দেশনাটাই হচ্ছে সংবিধান। এই সংবিধান মেনে একটা রাষ্ট্র কিন্তু পরিচালিত হয়। সুতরাং আমরা এটাই বলবো যে সংবিধান হচ্ছে লিখিত বা অলিখিত কিছু নিয়মাবলীর সমষ্টি। এই সংবিধানের সংজ্ঞা দিতে যে বিভিন্ন মনীষী কিন্তু বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেখান থেকে আমরা দু একটা সংজ্ঞা যদি একটু আলোচনা করার চেষ্টা করি। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সংবিধানের সংজ্ঞা দিতে যে উনি বলেছেন যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান কি, এটা হচ্ছে একটা জীবন প্রণালী, অর্থাৎ যা রাষ্ট্র যেটা তার নিজের প্রয়োজনে বেছে নিয়েছে। কারণ রাষ্ট্রের প্রথম প্রধান এবং মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু জনগণের কল্যাণ করা, রাষ্ট্রের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট এ বেটার লাইফ, একটা বেটার লাইফ দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং রাষ্ট্র সেই কাজটাই প্রতিনিয়ত করে যাচ্ছে। সুতরাং এই রাষ্ট্রের যে উদ্দেশ্যটা রয়েছে সেই জনকল্যাণ করার নিমিত্তে রাষ্ট্র তার নিজের প্রয়োজনে সংবিধানটাকে কিন্তু বেছে নিয়েছে। কারণ সংবিধান ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। এরপর সি এফ স্ট্রং সংবিধানের একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলছেন যে সংবিধান হচ্ছে সেই সকল নিয়ম কানুনের সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা,
ও শাসিতের অধিকার, সরকারের ক্ষমতা ও শাসিতের অধিকার, এই দুইয়ের মধ্যকার সম্পর্ক নির্ধারিত হয়। আবার বলার চেষ্টা করছি, সংবিধান হচ্ছে সেই সকল নিয়ম কানুনের সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা ও শাসিতের অধিকার, এই দুইয়ের মধ্যকার সম্পর্ক নির্ধারিত হয়। যদি এটা আমরা ভাঙতে যাই বা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা কি বুঝছি, যে সংবিধান হচ্ছে সেই সকল নিয়ম কানুনের সমষ্টি। সেই সমষ্টিটা কি, সেটা হচ্ছে সরকারের কি কি ক্ষমতা রয়েছে, অর্থাৎ সরকার কোন ধরনের পাওয়ার গুলো এক্সারসাইজ করতে পারে এবং শাসিতের কি কি অধিকার রয়েছে। আমরা জানি যে দুই ধরনের মানুষ কিন্তু রাষ্ট্রে বাস করে, একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে শাসিত। এই শাসকের উপরে শাসিতের কিন্তু অধিকার রয়েছে এবং শাসক এই শাসিতের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে, এই দুইয়ের মধ্যে সেই সম্পর্কটা কিন্তু বিশ্লেষণ করে সংবিধান, অর্থাৎ সেটা সংবিধানে রয়েছে সেই কথা বলা হচ্ছে। এরপরে আরো একজন মনীষীর সঙ্গে যদি আমরা দেখার চেষ্টা করি, রাষ্ট্রবিজ্ঞানের লেখক, নাম শুনে থাকবেন, উনি বলেছেন যে কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য ফর্ম অফ গভর্নমেন্ট। কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সংবিধান কিছুই না, সংবিধান সরকার ব্যবস্থা ছাড়া আর কিছুই না। তার মানে সংবিধানটা হচ্ছে একটা সরকার ব্যবস্থা, ঠিক আছে, যে কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সংবিধান হচ্ছে সরকার ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। তাহলে এই যে সংজ্ঞাগুলো আমরা বললাম, সেই সংজ্ঞার আলোকে যে আমরা সংবিধানের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, সংবিধান রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ক্ষমতার বণ্টন বিধি নির্ধারণ করে। এক নম্বর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সংবিধান রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতার বণ্টন যেটা রয়েছে সেই বণ্টনটাকে নির্ধারণ করে। সার্বভৌমত্ব কি, এটা কিন্তু আপনারা জানেন, যারা আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়েন তারা সার্বভৌমত্ব সম্পর্কে আগেই জেনেছেন। সার্বভৌমত্ব হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অব দ্য স্টেট, অর্থাৎ একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা, যে ক্ষমতার উপরে রাষ্ট্রের আর কোনো ক্ষমতা নেই। এই সার্বভৌমত্ব ক্ষমতাকে কিন্তু দেখা যায় না, বাট এটা একটা রাষ্ট্রে যে আছে সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কিভাবে উপলব্ধি করবেন, সার্বভৌমত্ব আছে বিধায়ী একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে কখনো আক্রমণ করে না, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কখনো নাক গলায় না, এরপরে কি করছে, আপনার রাষ্ট্রকে যথাযোগ্য যে মর্যাদা বা সম্মান রয়েছে সেটা কিন্তু দিচ্ছে। এটাকে আমরা বলছি সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যেটা রয়েছে, এই সার্বভৌমত্ব ক্ষমতার যে বণ্টনটা রয়েছে সেটা কিন্তু নির্ধারণ করে এই সংবিধান, অর্থাৎ এই সংবিধান কিন্তু এই সার্বভৌমত্বকে রক্ষা করেছে। এরপর দুই নম্বর যে বৈশিষ্ট্য পাবো এই সংজ্ঞাগুলোর আলোকে, সেটা হচ্ছে সরকারি বিভাগ সমূহের মধ্যে কি কি সম্পর্ক আছে বা থাকা উচিত সেটা কিন্তু নির্ধারণ করে এই সংবিধান। আপনারা জানেন যে সংবিধান একটা রাষ্ট্রের তিনটা বিভাগ রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, অর্থাৎ নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটা বিভাগের মাঝে কি কোন ধরনের সম্পর্ক রয়েছে এবং কোন ধরনের সম্পর্ক থাকা উচিত এটা কিন্তু সংবিধান নির্ধারণ করে। তিন নম্বর যে বৈশিষ্ট্য পাবো সেটা হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার বর্ণনা করে এবং সেটা সংরক্ষণ করে সংবিধানে। এটা হচ্ছে সংবিধান। তাহলে সংবিধান যদি আপনাদের আসে পরীক্ষায়, তাহলে সেক্ষেত্রে যদি একটু মনোযোগ দিয়ে শুনে রাখেন, আশা করি খুব ভালোভাবে লিখতে পারবেন। সংবিধান হচ্ছে সুনির্দিষ্ট কিছু বিধিবিধান বা নিয়ম কানুন বা লিখিত অলিখিত নিয়মাবলীর সমষ্টি যেটার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন যাব যে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি। যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছেন বা অনার্স নন মেজর সেকেন্ড ইয়ারের বিভিন্ন বিভাগের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসে প্রায়ই, যে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ আলোচনা করো। আশা করি সংবিধান কাকে বলে বুঝতে পেরেছেন। এবার আসি সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস প্রতিষ্ঠা পাওয়ার পেছনে কিছু পদ্ধতি থাকে, একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আসতে হয়। সেই সংবিধান প্রতিষ্ঠার যে সিস্টেমেটিক ওয়ে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে, এই সংবিধান প্রতিষ্ঠার যে পদ্ধতি রয়েছে, অধ্যাপক গ্যাটেল উনার মতে চারটা পদ্ধতিতে কিন্তু এই সংবিধানটা প্রতিষ্ঠিত হয়। আমি একটা জিনিস খেয়াল করেছি, অনার্স প্রথম বর্ষের যে খাতাটা আমি দেখেছি সেখানে সংবিধান প্রতিষ্ঠার একটা পদ্ধতি এসেছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের, সেখানে একটা মেজর ভুল আমি দেখলাম, যে
সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি লিখতে যায় সবাই, অধিকাংশই মানুষ, অ্যাবাউট 95% স্টুডেন্ট এই ভুলটা করেছে যে সংবিধানের যে বৈশিষ্ট্য আছে সেটা লিখেছে, একটা উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সেটা উল্লেখ করেছে, বাট সংবিধান প্রতিষ্ঠার যে পদ্ধতি আছে সেটা কিন্তু কেউ উল্লেখ করেনি। সুতরাং এই কাজটা কিন্তু করা যাবে না। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি চারটা, এটা হচ্ছে অধ্যাপক লেখক যিনি রয়েছেন উনি এই কথাটা বলেছেন, দুঃখিত অধ্যাপক গেটেলের মতে, গেটেল সংবিধান প্রতিষ্ঠার চারটা পদ্ধতির কথা বলেছেন। সেই চারটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সেই চারটা পদ্ধতি আমি প্রথমে একটু বলি, সেটা হচ্ছে বাই গ্রান্ট, যারা ইংরেজিতে লিখবেন বাই গ্রান্ট। দুই নম্বর হচ্ছে বাই ডেলিবারেট ক্রিয়েশন। তিন নম্বর হচ্ছে বাই গ্রাজুয়াল এভালুয়েশন। চার নম্বর হচ্ছে রেভলিউশন। আর প্রথম যারা বাংলায় লিখবেন সেটা হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে অনুমোদন বা রাজাদেশ। দুই নম্বর হচ্ছে গণপরিষদে আলাপ আলোচনা। এবং তিন নম্বর পদ্ধতি হচ্ছে ক্রমবিবর্তন। চার নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে বিপ্লব। এখন এই আলোচনাগুলোতে ফিরে আসি যে কিভাবে একটা সংবিধান প্রতিষ্ঠা করা যায়। প্রথম যে পদ্ধতির কথা অধ্যাপক গ্যাটেল বলেছেন, প্রথমটা বলছে বাই গ্রান্ট বা রাজাদেশ বা অনুমোদন। গণতন্ত্র এবং যে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ লাভ করার পূর্বে পৃথিবীর অধিকাংশ দেশেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, রাজার স্বেচ্ছাচারিতা ছিল, অর্থাৎ রাজা তার নিজের ইচ্ছা মতো শাসন কার্য পরিচালনা করতেন। সেখানে সাধারণ জনগণের কল্যাণের কথা বা সাধারণ জনগণের মতামতের যে প্রাধান্য সেটা একেবারে ছিল না বললেই চলে। রাজা তার ইচ্ছা মতো শাসন কার্য পরিচালনা করতেন। ধীরে ধীরে যখন এই গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হওয়া শুরু করলো, মানুষের ভিতরে গণতান্ত্রিক চেতনা যখন ফেরা শুরু করলো, তখন মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার বা রাজনৈতিক অধিকার নিয়ে সচেষ্ট হলো, তখন মানুষ ব্যক্তি স্বাধীনতার প্রতিও কিন্তু জোর দিয়েছিল। ঠিক সেই সময়টাতে জনগণের চাপে, অর্থাৎ জনগণ যখন তার অধিকার সম্পর্কে বুঝতে পেরেছে, জনগণ যখন সবকিছু বুঝতে পেরেছে, তখন রাজার উপরে তখন চাপ দেওয়া শুরু করেছে। রাজা বাধ্য হয়ে কিছু কিছু দলিল আকারে তখন অনুমোদন দিয়েছে যে ঠিক আছে, আপনাদের যেহেতু এই দাবিটা আছে, এই দাবিটা আমি লিখিত আকারে সেটা মেনে নিচ্ছি, এবং সেই অনুযায়ী রাজা শাসন কার্য পরিচালনা করা শুরু করলেন। অর্থাৎ জনগণের চাপে রাজা ডিট করে দিতে বাধ্য হয়েছিলেন, অর্থাৎ দলিল করে দিতে বাধ্য হয়েছিলেন। এইটা হচ্ছে এই যে জনগণের চাপে পড়ে রাজা যে দলিল করে দিলেন, এই যে লিখে দিলেন, এই লিখিতটা হচ্ছে আপনার সংবিধান প্রণয়নের একটা পদ্ধতি হয়ে গেল, এবং সেটাকে বলা হচ্ছে অনুমোদন বা রাজাদেশ, বা এটাকে বলছে গ্রান্ট। এই বাই গ্রান্টের মাধ্যমে কিন্তু আপনার সংবিধান প্রতিষ্ঠা পেয়েছিল। অর্থাৎ এর মূল কথা হচ্ছে যে জনগণ যখন তার অধিকার সচেতন হয়েছে, জনগণ চাপ দিয়ে রাজাকে একটা নির্দিষ্ট সিস্টেমের আওতায় আনতে বাধ্য করেছে, সেই বিষয়টা, অর্থাৎ একটা পদ্ধতি নিয়ে এসেছে, সেটাকে বলছে যে আপনার বাই গ্রান্ট বা অনুমোদন। এটা যদি আমরা উদাহরণ দিতে যাই তাহলে আপনারা ম্যাগনাকাটার নাম শুনে থাকবেন। ম্যাগনাকাটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। 1215 সালে অত্যাচারী রাজাগণের উপর জনগণ চাপ প্রয়োগ করে। আমরা জানি যে 1215 সালের আগে যে রাজা স্বেচ্ছাচারী ছিলেন এবং রাজা তার নিজের ইচ্ছা মতো যাবতীয় শাসন কার্য পরিচালনা করেছিলেন, কিন্তু জনগণ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হয়েছে তখন 1215 সালে ম্যাগনাকাটা, আপনার নাম শুনে থাকবেন, এই যে অত্যাচারী রাজা জনগণের উপর যে অত্যাচার করেছে, তার মতামতকে যে তাদের উপর চাপিয়ে দিয়েছে, সেখান থেকে এই ম্যাগনাকাটার মাধ্যমে রাজার অনুমোদন আদায় করেছে ব্রিটেনে। এটা হচ্ছে 1215 সালে। এরপরে যদি আর একটা উদাহরণ দিতে যাই, 1799 সালে নেপোলিয়ন কিন্তু একইভাবে আপনার অনুমোদন দিয়েছে, এরপর অনুমোদন আদায় করেছে। এরপরে হচ্ছে যদি আরো একটা উদাহরণ দিতে যাই, 1905 সালে রুশ সম্রাট দ্বিতীয় জার নিকোলাস নিজ নিজ দেশে সংবিধান রচনা করেছেন এই অনুমোদনের মাধ্যমে কিন্তু। সুতরাং সংবিধান প্রণয়নের একটা প্রাচীন বা একটা পুরাতন পদ্ধতি হচ্ছে এই বাই গ্রান্ট বা অনুমোদন। একটু বলি, সংবিধান প্রণয়নের পদ্ধতি যখন লিখবেন তখন কিন্তু এই চারটা পদ্ধতি আপনাকে লিখতে হবে, অর্থাৎ এটা থিওরিটিক্যাল, এখানে আপনার নিজের থেকে কোনো কিছু লেখার সুযোগ নেই, বা চারটা বা পাঁচটা পয়েন্ট কিন্তু আপনি এখানে করতে পারবেন না, এই চারটাই কিন্তু আপনাকে লিখতে হবে, এর বাইরে যদি লেখেন তাহলে সেটা কিন্তু ভুল উত্তর হবে। এরপর দুই নম্বর যে পদ্ধতি রয়েছে সংবিধান প্রণয়নে, সেই দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে বাই ডেলিবারেট ক্রিয়েশন।
বা গণপরিষদে আলাপ আলোচনা। এই গণপরিষদটা আসলে কি? জাতীয় সংসদ বা প্রত্যেকটা দেশের যে পার্লামেন্ট সেটাকে অনেকটা গণপরিষদ বলা যায়। এই গণপরিষদের সদস্য যারা রয়েছেন, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধি বা মনোনীত প্রার্থী যারা, যাদেরকে নিয়ে এই গণপরিষদটা গঠন করা হয়, এই গণপরিষদ একটা খসড়া তৈরি করেন। খসড়াটা কি? খসড়া হচ্ছে ড্রাফট, এটাকে ইংরেজিতে ড্রাফট বলে আর কি। অর্থাৎ আপনি একটা পূর্ণাঙ্গ জিনিস বাস্তবায়ন করতে যাচ্ছেন, তার আগে আপনি একটু র‍্যাপ করে নেন যে জিনিসটা, সেটাকে বলছে খসড়া। এই গণপরিষদ সংবিধান প্রণয়ন করার জন্য আপনার একটা খসড়া তৈরি করে। এই খসড়া সংখ্যাগরিষ্ঠ যে সদস্য রয়েছে তাদের ভোটে অনুমোদিত হয়। যখন অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে এটা অনুমোদিত হয়, তখন তা চূড়ান্ত আকারে প্রকাশ পায়। এই যে অধিকাংশ যে সদস্য রয়েছে, সেটা নির্বাচিত হোক বা মনোনীত হোক, অর্থাৎ গণপরিষদের বা পার্লামেন্টের বা আপনার যেটা বলছি আমরা আইনসভার যে সদস্যরা রয়েছেন, তাদের অধিকাংশ মতামতের ভিত্তিতে কিন্তু এই সংবিধানটা রচনা করা হয়। যদি দেখেন যে এই তৃতীয় বিশ্বের অর্থাৎ উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, যদি উদাহরণ দিতে যাই, সেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই যে দেশগুলোর কথা আমি বলছি, এই দেশগুলোতে কিন্তু সংবিধান প্রণয়ন পেয়েছে এই বাই ডেলিবারেট ক্রিয়েশন বা গণপরিষদে আলাপ আলোচনা করার ক্ষেত্রে। আপনারা জানেন বাংলাদেশের যে সংবিধান প্রস্তুত করা হয়েছিল 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করার পরপরই এই অবস্থা আসলো, যুদ্ধ বিধ্বস্ত অবস্থার প্রথম যে জিনিসটা প্রয়োজন ছিল সেটা কিন্তু একটা সংবিধান প্রণয়নের, অর্থাৎ একটা দিক নির্দেশনার প্রয়োজন ছিল। বঙ্গবন্ধুর নির্দেশে একটা সংবিধান কমিটি করে দেওয়া হয়েছিল, সেটা আপনারা জানেন 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। এই 34 সদস্য বিশিষ্ট কমিটি, তার ভিতরে একজন বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন রাজিয়াবান। এই যে সদস্যগুলো, তারা কিন্তু দীর্ঘ আলাপ আলোচনা, প্রায় 300 ঘন্টা আলাপ আলোচনা করেছেন। আলাপ আলোচনা করে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে আপনার একটা সংবিধান কিন্তু প্রণয়ন করেছিল, এবং সেই যে সংবিধান ডক্টর কামাল হোসেন আপনার গণপরিষদে উত্থাপন করেছিলেন, আপনারা জানেন 12 অক্টোবর 1972 সালে এটা গণপরিষদে প্রথম উত্থাপন করেছিলেন, এবং 4 নভেম্বর 1972 এটা সংবিধানটা গৃহীত হয়েছিল জাতীয় সংসদে, এবং 16 ডিসেম্বর 1972 সালে এটা কার্যকর হয়েছিল। যাই হোক, এই এটা হচ্ছে যে পদ্ধতিটার কথা বললাম, যে এটা হচ্ছে আপনার বাই ডেলিবারেট ক্রিয়েশন বা গণপরিষদে আলাপ আলোচনা। বর্তমানে অধিকাংশ দেশে এই পদ্ধতিটা প্রয়োগ করা হয় সংবিধান রচনা করার ক্ষেত্রে, এবং এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর প্রথম যে পদ্ধতিটার কথা বলেছিলাম, যে অনুমোদন বা রাজাদেশ, এটা আপনার ব্রিটিশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। যাই হোক, এরপর 3 নম্বর যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়াল এভলিউশন, অর্থাৎ আপনার ক্রমবিবর্তন। ক্রমবিবর্তন বলতে আসলে আমরা কি বুঝি, সেই জিনিসটা একটু আমরা আগে দেখার চেষ্টা করব। ক্রমবিবর্তনটা আসলে কি? ক্রমবিবর্তনটা হচ্ছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া। এখানে একদিনে কিন্তু সেই স্টেজে যাওয়া যায় না। যেমন আপনি যখন ভালো রেজাল্ট করবেন, সেই ভালো রেজাল্ট কিন্তু হঠাৎ করে করা যায় না, অর্থাৎ একটা বিবর্তনের, ধীরে ধীরে আজ একটা অবস্থাতে আপনি আছেন, সেই অবস্থা থেকে একটু একটু করে আপনি পরিবর্তন হবেন। যেমন চার্লস ডারউইনের কথা আপনারা শুনে থাকবেন, ডারউইন বলছে যে মানুষের উৎপত্তি হয়েছে বানর থেকে, এখানে বলছে যে বিবর্তনের ফলে এসেছে। এবং আজকে যে আমরা আপনারা এত সুসজ্জিত, সভ্য, শিক্ষিত, আধুনিক একজন মানুষ, এই অবস্থাতে কিন্তু আমরা একদিনে আসিনি, এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত সময় লেগেছে। সভ্যতার সূচনা লগ্নে মানুষ কিন্তু পাহাড়ে বসবাস করত, তারা অসভ্য ছিল, বর্বর ছিল, তারা বিভিন্ন ফলমূল সংগ্রহ করত, গাছের বাকল তারা পরিধান করত বা পাতালতা পরিধান করত। এখনকার এই সময় আপনি কিন্তু সেই জিনিসগুলো করেন না, বাট ওই পাহাড়ের গুহা থেকে উঠেই কিন্তু আপনি ফ্ল্যাটে ওঠেননি, এর ভিতরে কিন্তু অনেকগুলো স্টেজ পরিবর্তন করতে হয়েছে। যে রাষ্ট্রবিজ্ঞান আপনি আজকে পড়েন, সেই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু এতটা সুসজ্জিত ছিল না, এটার কিন্তু ইতিহাস রয়েছে। পাহাড়ের গুহা থেকে এসে মানুষ প্রথম পরিবার তৈরি করেছে, সেই পরিবার থেকে এসে
মানুষ সমাজ তৈরি করেছে, সেই সমাজ সম্প্রসারিত করে নগর রাষ্ট্র তৈরি করেছে, নগর রাষ্ট্রের পরে এসে মানুষ রাষ্ট্রে এসেছে। সুতরাং এই একটা ক্রম বিবর্তন, সুতরাং সংবিধান প্রণয়নের এই একটা পদ্ধতি যেটা হচ্ছে ক্রম বিবর্তন, এই জায়গাটা হচ্ছে একদিনে গড়ে ওঠে না। অর্থাৎ অতীতের যে প্রথা রয়েছে বা রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি বা প্রথা এগুলোকে কেন্দ্র করে কিন্তু আপনার ধীরে ধীরে একটা পর্যায়ে এসেছে বা একটা লেভেলে এসেছে। সংবিধান যেটা রয়েছে সেই সংবিধান কিন্তু একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় যে সংবিধান রচিত হবে এমন কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এটা যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে, যে কোনো সময়ে, যে কোনো দেশে বা অতীতের যে ইতিহাস বা প্রথা রীতিনীতি থেকে কিন্তু সংবিধান গঠন হতে পারে। যেমন ব্রিটিশের ক্ষেত্রে যদি উদাহরণ আমরা দিতে চাই, সেখানে কিন্তু বলা হচ্ছে যে ব্রিটিশ সংবিধান কিন্তু তৈরি হয়নি, এটা গড়ে উঠেছে। তৈরি করা যে জিনিসটা সেটা একদিনে তৈরি করা যায় বা কিছুদিন সময় দিলে তৈরি করা যায়, বাট গড়ে ওঠাটা এটা কিন্তু আপনার একটা দীর্ঘ সময়ের ব্যাপার। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এটা গড়ে ওঠে। ব্রিটিশ সংবিধান কিন্তু তৈরি হয়নি, এই সংবিধানটা গড়ে উঠেছে। আমরা ব্রিটিশের যে উদাহরণটা আগেও দিয়েছি সেটা হচ্ছে যে অত্যাচারী শাসকের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ কিন্তু ধীরে ধীরে তৈরি করেছে, এবং সেই জিনিসগুলো প্রচলিত রীতিনীতি বা প্রথা সেগুলো কিন্তু আস্তে আস্তে সাংবিধানিক একটা মর্যাদা লাভ করেছে। এক্ষেত্রে সংবিধান কিন্তু আপনার অলিখিত আকারের হয়, এখানে কিন্তু লিখিত আকারের হয় না। অর্থাৎ যে প্রথাটা রয়েছে সেই প্রথাগুলো যুগের পর যুগ চলে আসছে। আমরা সৌদি আরব যদি দেখি, যে সৌদি আরবের যে সংবিধান রয়েছে সেটা কিন্তু অলিখিত একটা সংবিধান। সেখানে আপনার কি হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুযায়ী বিচার কার্য করেছেন, যে চুরি করলে তার হাত কাটা যাবে বা জেনা করলে তাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে বা পুঁতে তাকে পাথর দিয়ে আঘাত করতে হবে, এই সিস্টেমগুলো কিন্তু লিখিত আকারে নেই, বাট এটা কিন্তু যুগের পর যুগ চলে আসছে। সুতরাং এই যে বিষয়গুলো তাদের ক্রম বিবর্তন, অর্থাৎ ধীরে 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 এটা বিবর্তন হয়ে একটা সংবিধান তৈরি হতে পারে। যদি আবার উদাহরণ দিতে যাই তাহলে সেটা হচ্ছে আপনার ব্রিটেন বা যুক্তরাজ্য, যেটা ক্রম বিবর্তনের ফলে সৃষ্ট যে সংবিধান সেটা হচ্ছে যুক্তরাজ্য। এই সংবিধান তৈরি হয়নি, এটা হচ্ছে বিকশিত হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে গড়ে উঠেছে। এরপর চার নম্বর সংবিধান প্রণয়নের যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে বিপ্লব বা রেভলিউশন। এই বিপ্লবটা কি আসলে, বিপ্লব হচ্ছে একটা অবস্থাকে পরিবর্তন করার জন্য, আকস্মিক যে অবস্থায় পরিবর্তন করা, অর্থাৎ একটা অবস্থা আপনি নিয়ে আসবেন সেটার জন্য আপনার সংঘবদ্ধ যে প্রচেষ্টা, অর্থাৎ রাতারাতি যেটা করা, ইনস্ট্যান্ট যেটা করা, এটাকে আমরা বলছি বিপ্লব। অর্থাৎ অত্যাচারী শাসক যখন ছিলেন, আগেই বলেছি যে গণতান্ত্রিক শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক চেতনা আসার আগে শাসক কিন্তু স্বেচ্ছাচারী ছিলেন, স্বৈর শাসক ছিলেন, নিজের ইচ্ছা মতো শাসন কার্য পরিচালনা করেন বা করেছিলেন। দ্যাট টাইমে যখন স্বাভাবিক নিয়মে ওই রাজাকে সরানো গেল না বা শাসককে তার পদ থেকে সরানো গেল না, তখন মানুষ বাধ্য হয়ে তাকে কিন্তু সরাতে চেষ্টা করেছে, সবাই একত্রিত হয়েছে, একটা বিপ্লব করেছে, বিপ্লবের মাধ্যমে কিন্তু তাকে সরিয়ে দিয়েছে। যেহেতু আমরা আপনার আরব বসন্ত বলছি, তিউনিশিয়া, লিবিয়া, সিরিয়া, এরপরে আপনার মিশর, যে দেশগুলো আমরা কথা বলে দেখেছিলাম মধ্যপ্রাচ্যের যে বিপ্লব গুলো হলো, লিবিয়ার গাদ্দাফির কথা যদি বলি, হোসনি মোবারকের কথা যদি আমরা বলি, এখন সিরিয়া বাশার আল আসাদের বিরুদ্ধে মাঝে মাঝে বিপ্লব হয়, তো এই যে বিষয়গুলো এটা হচ্ছে বিপ্লব। অর্থাৎ অত্যাচারী শাসককে সরানোর জন্য জনগণ যখন একত্রিত হয় তখন সেটাকে আমরা বিপ্লব বলছি। এই বিপ্লবীরা যারা বিপ্লব করেছে, বিপ্লব করে তারা হচ্ছে আপনার নতুন একটা সংবিধান তৈরি করে। কিছুদিন আগেও কিন্তু আমরা তুরস্কে দেখেছিলাম এই এই বিষয়টা, তারা কিন্তু বিপ্লব করে নতুন একটা সরকার সেখানে তারা নিয়ে এসেছে। এর আগে মিশরও দেখেছি বিপ্লব করে নতুন একটা সরকার তারা প্রতিষ্ঠিত করেছে, এবং সেই সরকার প্রতিষ্ঠা করেই কিন্তু তারা নতুন একটা সংবিধান দিয়েছে। তালেবানদের কথা কিছুদিন আগে যদি আমরা বলি, তারা কিন্তু হঠাৎ করে বিপ্লব করে নতুন করে ক্ষমতায় এসেছে। তো এসে তারা হচ্ছে কি করেছে, আফগানিস্তানের কথা বলছে, যে এসে তারা কি করেছে আপনার নতুন একটা সংবিধান দাঁড় করিয়েছে। অর্থাৎ এই বিপ্লবের মাধ্যমে সংবিধান কিন্তু তৈরি করা যেতে পারে, অর্থাৎ এটাও একটা পদ্ধতি। এটা যদি উদাহরণ আমরা দিতে চাই, যে 1917 সালে যে আপনার রুশ বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব রাশিয়া, বর্তমান রাশিয়া, তারপরে এই সম্প্রতিকালে স্পেনে, এভাবে বিপ্লবের মাধ্যমে কিন্তু সংবিধান রচনা করা হয়েছে,
সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু চারটা পদ্ধতি পেয়ে গিয়েছি। অধ্যাপক গেটেলের মতে উনি সংবিধান প্রণয়নের যে চারটা পদ্ধতির কথা বলেছেন, এই চারটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে। আপনাদের থাকতে এই চারটা পয়েন্ট আমি আবার বলছি। বাই গ্রান্ট বা অনুমোদন, এরপর হচ্ছে বাই ডেলিভারেট ক্রিয়েশন বা গণপরিষদে আলাপ আলোচনা, তিন নম্বর হচ্ছে বাই গ্রাজুয়াল এভালুয়েশন অর্থাৎ ক্রম বিবর্তন, চার নম্বর হচ্ছে বাই রেভুলিয়েশন বা বিপ্লব। এটা এটা হচ্ছে আপনার সংবিধান প্রণয়নের পদ্ধতি। এবার তিন নম্বর টপিক হচ্ছে সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানের শ্রেণী বিভাগটা কি আসলে, সংবিধানকে যদি লিপিবদ্ধ, সংবিধানকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব, লিপিবদ্ধকরণের প্রকৃতি এবং তার যে পরিমাণের উপরে। অর্থাৎ লিপিবদ্ধকরণ তো বোঝেন লেখার উপরে ভিত্তি করে, অর্থাৎ লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে সংবিধানকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার লিখিত সংবিধান, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কি, যেটা লিখিত আকারে থাকে, অর্থাৎ তার ধারাগুলো সুস্পষ্ট এবং লিখিত আকারে আছে। আর অলিখিত সংবিধান কি, যেটা লেখা থাকে না। লিখিত সংবিধানের উদাহরণ আপনারা জানেন, আমাদের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে 11টি অধ্যায় রয়েছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে, দুঃখিত 153টি ধারা রয়েছে আর 11টি অনুচ্ছেদ বা অধ্যায় রয়েছে। অলিখিত সংবিধান হচ্ছে মার্টিন, অলিখিত সংবিধান যেটা সেটা হচ্ছে সৌদি আরবের, সেখানে কিন্তু আপনার লিখিত সংবিধান নেই। যদি আরো একটা দেশের উদাহরণ দিতে যাই, আমরা যুক্তরাজ্যের কথা বলতে পারি বা ব্রিটিশ সংবিধানের কথা বলতে পারি, তাদের ক্রমান্বয়ে চলে এসেছে, কিছু কিছু বিষয় যদি তাদেরকে লেখা অবস্থাতে আছে, তবে সেটাকে অলিখিত হিসেবে উদাহরণ দেয়া যায়। এরপর যে বিষয়টা আসছে, যে সংবিধান সংশোধন পদ্ধতির উপর ভিত্তি করেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। এক প্রথমটা বললাম যে লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে দুটো ভাগে, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। এবার আসছে সংবিধান সংশোধনের উপর ভিত্তি করে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেই দুটো কি, একটা হচ্ছে আপনার সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান কি, সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ সংবিধান সংশোধন করার ক্ষেত্রে আপনার খুব বেশি ঝড়ঝাপটা পোহাতে হয় না, সেটা হচ্ছে সুপরিবর্তনীয়। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যেটাকে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না বিষয়টা এরকম না, পরিবর্তন করতে হলে একটা নির্দিষ্ট একটা প্রসেসে আগাইতে হয়, এটাকে বলছে দুষ্পরিবর্তনীয়। এটা হচ্ছে সংবিধানের শ্রেণী বিভাগ। এরপর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এই প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে। সুতরাং আজকের এই যেটা আমি বলছি, এটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, এখান থেকে তিনটা প্রশ্নের উত্তর আপনি পাবেন। সংবিধান কি, সংক্ষিপ্ত কোশ্চেন আসে, সংবিধান কি, এরপরে সংবিধানের শ্রেণী বিভাগ এবং সংবিধান প্রণয়নের পদ্ধতি এবং একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো। অর্থাৎ উত্তম, এখন যে বিষয়টা আমরা আলোচনা করব, আমার চার নম্বর টপিক আজকের ক্লাসের, সেটা হচ্ছে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। উত্তম সংবিধান কি, একটা ভালো সংবিধান, উত্তম জিনিসটা আপনারা জানেন, আপনাদেরকে নতুন করে আর বোঝানোর প্রয়োজন হবে না। তো একটা সংবিধানকে কেন আমরা উত্তম বলবো, কোন কোন ক্রাইটেরিয়াগুলো বা কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা উত্তম বলতে পারবো, সেই বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করব। পয়েন্টগুলো আশা করি লিখে নেবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লিখিত সংবিধান। সংবিধানকে যেটা আপনি উত্তম বলবেন, সেই সংবিধান আপনার লিখিত হতে হবে, অর্থাৎ লিখিত সংবিধানের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা বন্ধুরা যখন একসঙ্গে বসেন, কোনো একটা বিষয় নিয়ে আপনারা বাজি ধরেন, তর্কে জড়ান, তখন আপনারা কি বলেন যে আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, তুমি এটা লিখে দাও, তখন আপনি খাতায় লিখে দেন। কারণ কি, বিষয়টা হচ্ছে এটা যে লিখিত জিনিসের একটা গুরুত্বই আছে আলাদা, অর্থাৎ চাইলে সেটা ভায়োলেট করতে পারবেন না। সুতরাং একটা যে সংবিধানকে আমি উত্তম বলবো, সেই উত্তম সংবিধানের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা লিখিত আকারে থাকবে, অর্থাৎ অলিখিত সংবিধান কখনো উত্তম নয়, কারণ লিখিত যে ডকুমেন্ট রয়েছে তার একটা গুরুত্ব রয়েছে আলাদা। সুতরাং একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আপনার লিখিত সংবিধান। এরপর দুই নাম্বার যে বৈশিষ্ট্য পাচ্ছে একটি উত্তম সংবিধান, সেটা হচ্ছে সুস্পষ্টতা।
সুস্পষ্টতা কি? সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদ বা অধ্যায়গুলো রয়েছে সেগুলো স্পষ্ট হবে, সেগুলো বুঝতে কারোর কোনো কষ্ট হবে না। অর্থাৎ সেখানে একটা সহজ এবং সুবদ্ধ একটা ভাষা থাকবে। বাংলাদেশের সংবিধান যারা দেখেছেন তারা দেখবেন সেখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু এই সংবিধান রচনা করা হয়েছে, এবং সেখানে বলা রয়েছে যে বাংলা এবং ইংরেজি এই দুই দুই ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দুই ভাষার ভিতরে যদি কখনো বিতর্ক হয় বা কন্ট্রাডিক্টরি কোনো কিছু হয় বাংলাকে গ্রহণ করা হবে। অর্থাৎ সুস্পষ্টভাবে কিন্তু আমাদের ধারা, উপধারা, আমাদের প্রস্তাবনা, সংবিধানের মূলনীতি প্রত্যেকটা বিষয় কিন্তু লিখিত আকারে আছে। সুতরাং একটা সংবিধানের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সুস্পষ্টতা, অর্থাৎ সুস্পষ্টভাবে এটা লিখিত থাকতে হবে। তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা অর্থাৎ বিস্তর আলোচনা যেটা রয়েছে সেই বিস্তর আলোচনা কিন্তু অধ্যয়ন করা অনেকটা অসম্ভব প্রায়। সুতরাং একটা উত্তম সংবিধান সেটা সংক্ষিপ্ত আকারে থাকবে, তবে এই সংক্ষিপ্ততার ভিতরে সব বিষয়গুলো কিন্তু চলে আসবে। বিশ্বের সবচাইতে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এত বড় একটা দেশ ভাবেন, সেখানে 50টা প্রদেশ রয়েছে আর একটা রয়েছে আপনার ফেডারেল ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া অর্থাৎ ওয়াশিংটন ডিসি। সুতরাং এই যে আমেরিকা, সেখানে বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান রয়েছে, আর বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। সুতরাং একটা উত্তম সংবিধান যেটা সেটা অবশ্যই সংক্ষিপ্ত হবে। বাংলাদেশের সংবিধানও কিছুটা ছোট করা হয়েছে, এখানে 153টি ধারাতে মোটামুটি এটা শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং একটি উত্তম সংবিধানের আর একটা বড় বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে সংক্ষিপ্ততা। চার নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সময় উপযোগিতা। সময় উপযোগিতা অর্থাৎ একটা উত্তম সংবিধান আমরা তাকে বলবো যেটা সময়ের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ সময়ের সাথে যার মিল আছে, যখন যেটা প্রয়োজন ঠিক তখন সেটা করতে হবে। যেমন বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সময় উপযোগিতা, অর্থাৎ একটা উত্তম সংবিধান সময়ের সাথে সাথে সেটার গ্রহণযোগ্যতা থাকবে এবং থাকতে হবে। সুতরাং যে বাংলাদেশ যখন হচ্ছে স্বাধীন হলো, স্বাধীনতার পরবর্তীতে একটা সংবিধান যখন রচনা করা হলো, এই সংবিধান রচনা করা যেটা করা হয়েছিল সেটা কিন্তু সংশোধনও করা হয়েছিল, কারণ 93,000 যুদ্ধবন্দী যারা ছিল তাদের যে যুদ্ধাপরাধীর বিচার সংক্রান্ত একটা সংশোধনও কিন্তু আপনার করা হয়েছিল। সুতরাং এই যে সময় উপযোগিতা অর্থাৎ সময়ের সাথে সাথে এই সংবিধানের গ্রহণযোগ্যতা তা থাকতে হবে, এই যে সময়ের প্রাধান্য যে সংবিধানে থাকবে সেটাকে আমরা বলছি সময় উপযোগিতা। পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্য থাকবে একটি উত্তম সংবিধানের সেটা হচ্ছে মৌলিক অধিকারের সংরক্ষণ থাকতে হবে। মৌলিক অধিকারটা কি এটা আপনারা জানেন, বেসিক রাইটস, ইংরেজিতে বলছে বেসিক রাইটস, অর্থাৎ একজন মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে অধিকারগুলো, অর্থাৎ মানুষের মানুষ হিসেবে মানুষকে বেঁচে থাকতে যে অধিকারটার প্রয়োজন হবে, অর্থাৎ যেটা না হলে আপনি আর সমাজে টিকতে পারবেন না, মানুষ হিসেবে বাঁচতে পারবেন না, সেটা হচ্ছে আপনার মৌলিক অধিকার। আমরা যদি দেখি বাংলাদেশে আপনাদের যে মৌলমানবিক অধিকার রয়েছে সেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন, এই যে বিষয়গুলো কিন্তু সংবিধানেও রয়েছে। কোথায় রয়েছে যদি আসি, আপনাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানের 26-47 নাম্বার যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদগুলোতে কিন্তু এই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং সেই সংবিধানটাই কিন্তু আপনার উত্তম যেখানে এই মৌলিক অধিকারের সংরক্ষণ রয়েছে, অর্থাৎ যে সংবিধানে মৌলিক অধিকার নাই সেটা উত্তম সংবিধান হতে পারে না। এরপর ছয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার সহজ সংশোধন পদ্ধতি থাকতে হবে, অর্থাৎ সংবিধান হয়তো সময়ের প্রয়োজনে সংশোধন করা লাগতে পারে। যেমন বাংলাদেশ স্বাধীনতার পরে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত একটা ব্যাপারে সংশোধন করা লেগেছে, এরপরে ভারতকে যে বাংলাদেশের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ভারতকে মেরুবাড়ি প্রদান করেছে, রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয়েছে, সংসদে নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, জাতির পিতার প্রতিকৃতি আনা হয়েছে, স্বাধীনতার ঘোষণাকে নিয়ে আসা হয়েছে, সুতরাং এই যে বিষয়গুলো যদি আপনার সংশোধন পদ্ধতিটা সহজ না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, অথচ এটা আপনার সময়ের দাবি। সুতরাং এই যে সংবিধান একটা উত্তম হবে সেই উত্তম সংবিধানে অবশ্যই আপনার সহজ সংশোধন পদ্ধতি থাকতে হবে, যাতে আপনি সহজে সেটাকে সংশোধন করতে পারেন, কারণ সময়ের প্রয়োজনে হয়তো আপনাকে সংবিধান সংশোধন করাও লাগতে পারে, সেই প্রস্তুতিটা আপনাকে থাকতে হবে।
সাত নাম্বার যে বৈশিষ্ট্য একটা উত্তম সংবিধানে, সেটা হচ্ছে স্থায়িত্ব, অর্থাৎ এটা পারমানেন্ট থাকবে। এই সংবিধানটা আপনার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না। ক্ষণস্থায়ী কোন বস্তুই কিন্তু উত্তম হতে পারে না। সুতরাং একটা সম্পর্ককে যদি আপনি উত্তম সম্পর্ক হিসেবে বিবেচনা করতে চান, তার একটা লংজিভিটি থাকতে হবে, একটা স্থায়িত্ব থাকতে হবে, তার দীর্ঘায়িতা থাকতে হবে। সুতরাং এই যে বিষয়টার কথা বলছি যে স্থায়িত্ব, একটা সংবিধান স্থায়ী হবে। খেয়াল করেন বাংলাদেশ সংবিধানের কথা তো বলছি, বাংলাদেশ একটা নবীন দেশ, খুব বেশি যে 71 সালে স্বাধীনতা লাভ করেছে, 72-এ এটা সংবিধান রচনা করেছে, সেটা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সেই 1700 সাল থেকে, 1774-এর দিক থেকে এখনো পর্যন্ত কিন্তু সেটা আছে। অর্থাৎ তার একটা লংজিভিটি থাকতে হবে, অর্থাৎ সংশোধন থাকবে, কিন্তু এই সংবিধানটা স্থায়িত্ব হতে হবে, তাহলে সেটার গ্রহণযোগ্যতা বাড়বে। এরপর 8 নম্বর যে বৈশিষ্ট্য একটা উত্তম সংবিধানের, সেটা হচ্ছে সামাজিক ঐতিহ্য ও জাতীয় আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি থাকতে হবে। লিখে রাখেন, সামাজিক ঐতিহ্য ও জাতীয় আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি থাকতে হবে। সামাজিক ঐতিহ্য বা রীতিনীতি প্রথা, যেটা ব্রিটিশ সংবিধানে বলি আমরা, দীর্ঘদিন থেকে যে প্রথা চলে আসছে সেই প্রথা কিন্তু ক্রমান্বয়ে এসে সংবিধানে রূপ নিয়েছে। জাতীয় আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি সংবিধানে আপনার থাকতে হবে। জাতীয় আকাঙ্ক্ষাটা কি? আমাদের সংবিধানের প্রস্তাবনায় কিন্তু বলা হচ্ছে যে আমরা বাঙালি যারা রক্তের বিনিময়ে যে আমরা এই স্বাধীনতাকে অর্জন করেছি, এই যে প্রস্তাবনা, অর্থাৎ জাতীয় আকাঙ্ক্ষা, আমরা যে বাঙালি, সেই বাঙালির বা বাংলাদেশি, অর্থাৎ যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জীবন দিয়ে, রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি কিন্তু সংসদ আপনার এই সংবিধানে থাকতে হবে। যদি থাকে দেন সেটা একটা বেস্ট কনস্টিটিউশন বা একটা উত্তম সংবিধান, যদি না থাকে নাই, সেটা কিন্তু উত্তম সংবিধান বলা যাবে না। এরপর 9 নম্বর যে বিষয়টা রয়েছে একটা উত্তম সংবিধানের, সেটা হচ্ছে জনমতের অগ্রাধিকার থাকতে হবে। জনমতটা কি? জনমতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পাবলিক অপিনিয়ন, অর্থাৎ এই জনমতটা হচ্ছে অধিকাংশ জনগণের মত। অধিকাংশ জনগণের মত বুঝলাম, সেটা কি যে কোনো বিষয়ে মত দিলেই হবে? নো, জনমতটা হচ্ছে রাষ্ট্রীয় বা গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে গ্রহণযোগ্য মতামত, অর্থাৎ গড়ে মতামত দিলেই সেটা জনমত নয়। জনমত হতে হলে সেটা অবশ্যই যুক্তিযুক্ত হতে হবে, সেটা গ্রহণযোগ্য হতে হবে। অর্থাৎ এক কথায় কি বলতে পারি, রাষ্ট্রীয় বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে গ্রহণযোগ্য বা যুক্তিসিদ্ধ যে মতামত, সেটা হচ্ছে জনমত। এই সংবিধানে আপনার এই জনমতের অগ্রাধিকার থাকতে হবে, অর্থাৎ জনগণ চাচ্ছেটা কি, সেই জনগণের, সেটা যদি ফ্রুটফুল হয়, সেটা যদি কার্যকরী হয়, তবে অবশ্যই সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং সেটা করতে হবে, দেন এটাকে আমরা বলবো এটা একটা উত্তম সংবিধান। 11 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ব্যাপকতা, অর্থাৎ তার এই যে কথাটা বললাম আমি, অর্থাৎ কোনো বিষয়ই বাদ পড়বে না, তার ব্যাপকতা থাকতে হবে, একটা প্রসারতা থাকতে হবে, সব বিষয়গুলো সেখানে আসবে কিন্তু অল্প কথায়। যেমন আমরা নিয়ে এসেছি সেখানে, আমরা 153টা অনুচ্ছেদের ভিতরে সব কথাগুলো সেখানে আমি নিয়ে এসেছি। সুতরাং এই সংবিধান ব্যাপকতার হবে, তার মানে অনেক হাজার হাজার অনুচ্ছেদ হবে, বিষয়টা এমন নয়, এটা ব্যাপক হবে, অল্পর ভিতরে অনেক কিছু বোঝানো যায়, সেটা উত্তম সংবিধান হবে। এরপর 12 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টের কথা আমি বলবো, সেটা হচ্ছে ভারসাম্য রক্ষা করার ক্যাপাসিটি থাকতে হবে, অর্থাৎ ভারসাম্য রক্ষা, যারা পয়েন্ট লিখবেন, ভারসাম্য রক্ষা, একটা উত্তম সংবিধান ভারসাম্য রক্ষা করতে পারবে। সেই সরকারের যে 3টা বিভাগ রয়েছে, যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, বা সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে, সেগুলো জনগণের আকাঙ্ক্ষা, জাতীয়, স্থানীয় যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সমস্ত বিষয়গুলো একটা ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সগুলো যদি করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো একটা উত্তম সংবিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এত সময় যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেই বিষয়গুলো আপনাদের সবাই বুঝতে পেরেছেন। এরপরেও কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্ট মনে হয়, তাহলে এখানে কমেন্টস করে জানাতে পারবেন বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি, সংবিধান থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নগুলোই আসে, এই কোশ্চেনগুলোই আসবে। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সুতরাং আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং যে বিষয়গুলো মনে করেন লিখে নেওয়ার দরকার সেগুলো নোট করবেন।
নোট করে সেভাবে প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এর পরবর্তীতে আবার এই রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতির কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। তত সময় সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।